আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে 5 জন সহ বরিশাল বিভাগে মারা গেছে মোট 7 জন। খুলনায় করোনা 1 জন ও উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় 36 জন সহ বিভাগের 10 জেলায় মোট 226 জন করোনা পজিটিভ হয়েছেন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 2 জন। জেলায় নতুন শনাক্ত 88 জন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কুষ্টিয়া সদর ও আরেকজন মিরপুর উপজেলার বাসিন্দা। সিলেটে করোনায় 2 জন মারা গেছেন, নতুন আক্রান্ত 42। ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মারা গেছেন 1 জন, নতুন শনাক্ত 14 জন। কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের প্রথম জানাজা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। বেলা 11টায় এ জানাজায় অংশ নেন বিভিন্ন দলের রাজনীতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। জানাজা শেষে সেখানে বরেণ্য এই সাংবাদিকের কফিনে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ বিশিষ্টজনরা। শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনও। বাদ জোহর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাহাত খানকে দাফন করা হয়। গতকাল রাতে রাজধানীর স্কার্টন গার্ডেনের বাসায় মারা যান 80 বছর বয়সী এই কথা সাহিত্যিক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। 1940 সালের 19 ডিসেম্বর কিশোরগঞ্জের তারাইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 9 কেজি 200 গ্রাম সোনার বার সহ বানেছা খাতুন নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়। যশোর 49 বিজিপি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, বানেছা খাতুন ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালায় বিজিপির একটি কোম্পানি। এ সময় 57 পিস সোনার বার সহ বানেছা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিপি। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 5.6 কোটি টাকা। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক পুলিশ সদস্য সহ 2 জন নিখোঁজ হয়েছে। স্থানীয়রা জানায়, পুলিশ সদস্য মুসা আলী ছুটিতে বাড়ি এসে পরিবার সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। নদীতে বেড়ানো শেষে ফেরার পথে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে একটি নির্মাণাধীন ব্রিজের সাথে ধাক্কা লাগে। এ সময় নৌকার সবাই পানিতে পড়ে যায়। এই ঘটনায় পরিবারের 4 জনকে উদ্ধার করতে পারলেও মুসা আলী ও তার সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ঝালকাঠিতে বন্যার পানির সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। পাশাপাশি সুগন্ধা বিষখালী নদীর পানি না কমায় আমন ধান আবাদ নিয়েও শঙ্কায় জেলার কয়েক হাজার কৃষক। ভাটার সময় নদীর পানি কিছুটা হ্রাস পেলেও জোয়ারে ক্ষেত আবারও তলিয়ে ধান পচে যাবার আশঙ্কায় তারা। পচে যাচ্ছে বন্যার আগে তুলে রাখা ধানের চারাও। এদিকে খাদ্য সংকট ও পানিবাহিত নানা অসুখ বিপর্যস্ত টাঙ্গাইলের বানভাসী মানুষ। জেলার টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর ও কালীহাতের কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে 3.5 মাস বন্ধ থাকার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কুয়াকাটার পর্যটন শিল্পে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশি বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত দক্ষিণাঞ্চলের এ সাগর সৈকত। 18 কিলোমিটার দীর্ঘ বেলাভূমি সহ বিভিন্ন দর্শনীয় স্থান, সুটকিপল্লী, ঝিনুক মার্কেট, বিপণী বিতান সহ বিভিন্ন স্থানে ছুটির দিনে উপচে পড়া ভিড় হচ্ছে। দোকানসহ হোটেল, মোটেল, কটেজগুলো সেজেছে নতুন সাজে। এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। তবে প্রশাসনের সতর্কতার পরেও স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ পর্যটক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।